আপডেট বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে রূপ নিয়েছে এ বিষয়ে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে খোঁজ রাখছেন সহকর্মী বাজিত সাদ রিমালের সর্বশেষ আপডেট জানবো তার কাছ থেকে সাদ সাদ ঘূর্ণিঝড়টির সর্বশেষ গতিবিধি নিয়ে আবহাওয়া অফিস কি তথ্য জানিয়েছে জানাবেন গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুচি কারণ তীর ছাড়া আর চলেই না অনেক যেমনটি বলছিলেন বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত যে নিম্নচাপটি সেটি ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালে রূপান্তরিত হয়েছে এবং যেটি আজ দুপুর দুপুর এবং সন্ধ্যা নাগাদ কিন্তু এটি উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর উপরে আশ্রয় পড়বে এবং আবহাওয়া অফিস আপাতত সকালে কোনো রকম আপডেট দেয়নি তারা রাতে যেই শেষ নয় নম্বর আপডেটটি দিয়ে রেখেছে সেটি রয়েছে এবং তারা সকাল সাড়ে দশটার পরে পরবর্তী আপডেট জানাবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে সেই সাথে জানিয়ে রাখতে চাই গতকালকে দেওয়া আপডেট অনুযায়ী এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এটি তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সেই সাথে মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো চল্লিশ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে কিন্তু অবস্থান করছে সেই সাথে এই ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড় রেমালের ফলে কিন্তু মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে সাত নম্বর সতর্ক সতর্কবার্তা এবং অন্যদিকে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ছয় নম্বর সতর্কবার্তা কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে সেই সাথে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সারা দেশের আঠারোটি জেলায় এটির প্রভাব বিস্তার করবে সেই সাথে আটটি বিভাগেই আটটি বিভাগেই কিন্তু এর যে প্রভাব যেমন বৃষ্টিপাত কিন্তু সারাদিনই থাকবে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে সেই সাথে ঢাকা থেকে যেই সব লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যেটি হচ্ছে বাংলাদেশ বিমানের যেই কক্সবাজারগামী যতগুলো ফ্লাইট রয়েছে সবগুলো কিন্তু বাতিল করা হয়েছে এবং কলকাতাগামী যে ফ্লাইট দুটি রয়েছে সেই দুটিও কিন্তু বাতিল করা হয়েছে সেই সাথে এই ঘূর্ণিঝড়টি আটাশি কিলোমিটার বেগে কিন্তু আশ্রয় পড়বে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আমরা পরবর্তী যে আপডেট রয়েছে সেটি আবহাওয়া অধিদপ্তর জানানোর পরে আপনাদের সাথে আবারও জানাতে পারবো এই ছিল আমার কাছে সবশেষ রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাইজিৎ সাদ জানাচ্ছিলেন সেখান থেকে সর্বশেষ